কুকারে সিদ্ধ করে নিয়েছি। নুন হলুদ দিয়ে এটা 5 লিটারের কুকার, তাতে সিদ্ধ করে নিয়েছি। অল্প সামান্য জল দিয়ে করেছি, একদম জল ছাড়া করলে পুড়ে যেতে পারে। এরপর আমি একটা বাটির মধ্যে এটা তুলে রেখে দেবো। সিদ্ধ করার সাবান জল দিয়ে ধুয়ে নিয়েছি, হালকা করে, অল্প সাবান গুঁড়ো, মানে বিশাল ভাবে নয়, অল্প একটু দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে এর মধ্যে অনেক সময় কি হয়, গুঁড়ো মানে আর কি মাটি ফাটি থাকতে পারে, সেগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। এটা আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি, কারণ কচুর শাকে একটু বেশি তেল লাগে। তো কুচিয়ে লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে তেলে ভালো করে ভেজে নিয়েছি, ওই সিদ্ধটা যেটা হলো আর কি। দিয়ে এরকম হয়েছে, একটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই 25-30 গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সেটাকে আবার সাদা তেলে একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, এটার মধ্যে নুন চিনি হলুদ সব দিয়ে এটাকে ভেজে নেওয়া আছে। জাস্ট ওই সিদ্ধটা কড়াইতে বড় তেলে ফেলে কড়াইতে করে জাস্ট ভেজে নিতে হবে। জলটা ফেলে দিয়েছিলাম, সিদ্ধ জল ফেলে দিয়ে সবটা করে ভালো করে জলটা ভালো করে ছেঁকে নিয়ে ফেলে দিয়ে তারপরে এটা দিয়েছি। এরকমভাবেই করবো। এই যে জেকের এখন পাওয়া যায় কিনতে, জেকের কোকোনাট, এই যে জেকের গ্রিন কোকোনাট পাউডার এটা পাওয়া যায়, কোনো ঝামেলা নেই। এই একটা কিনে নিলে দামও খুব যে বিশাল তা না, 100 গ্রামের দাম 50 টাকা, খুব ভালো। হ্যাঁ, আগস্ট পর্যন্ত এটা আমি মুখটা খুলে একটা কৌটোর মধ্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেমন যেমন দরকার হয় ছোলার ডাল আলুর দম। হ্যাঁ, একদম দারুণ, এটা আমি ইউজ করি, এখন আমি এটা ইউজ করব। আবার চিংড়ি মাছ দিয়েও করবো, আবার এটা দিয়েও করবো, দুটো দিয়েই করবো কচুর শাকটা। মানে এটা আমি দেখাচ্ছি কারণ কচুর শাকটা তো মানে বলে তো খুব ঝামেলা অনেকে, কোনো ব্যাপার না, সেটাই বলছি আর কি। কোকোনাট পাউডার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু দেবো, দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু নেড়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ এখান থেকে নিয়ে আমি এটাতে দেবো, কিছুটা চিংড়ি মাছ করবো। 100 মতো চিংড়ি নিয়েছিলাম, তার থেকে অল্প একটু চিংড়ি, 100 মতো চিংড়ি নিয়েছি, নিয়ে এই যে এটা তেলে সাদা তেলের মধ্যে ভুলিয়ে নিচ্ছি, তারপরে বাকি যেটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। নারকেল দিয়ে বাকি অর্ধেকটা করেছি, অর্ধেকটার একটু কম আর এটা অর্ধেকটার একটু বেশি আছে, এটা দিয়ে দিয়েছি। এটা এই যে হচ্ছে কচুর শাকটা দিয়ে দিয়েছি, বাকিটা মানে দুরকমভাবেই করলাম, এবার টেস্ট করব। আচ্ছা, এখানে রান্নাটা হয়ে গেছে, এর মধ্যে ছোলা আর নারকেল দেওয়া আছে আর এর মধ্যে চিংড়ি দেওয়া আছে। আচ্ছা, এটা মানে যেটা আমি বলেছিলাম রান্না করতে করতে যে কালো জিরে নুন হলুদ আর চিনি, সুগার থাকলে সুগার ফ্রি, তো যাই হোক, তো এইটা দিয়ে এটা বানাবো, এটা এটা দুটো মানে বেসটা তৈরি করে নিয়েছি। তার সাথে আমি মিশিয়েছি হচ্ছে ছোলা নারকেল এটাতে, আর এটাতে হচ্ছে চিংড়ি মাছ। মানে খুব সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আমি আগের দিন কচুর শাকটাকে মানে আমি কাটাই কিনেছিলাম, তারপরে সাবান জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি হালকা করে। হ্যাঁ, তারপরে আমি এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর ওটাকে সিদ্ধ করেছিলাম নুন হলুদ মাখিয়ে দিয়ে, ভালো করে জলটা ঝরিয়ে রেখে একটা বাটির মধ্যে চাপা দিয়ে ঠান্ডা করে ফ্রিজে তুলে রেখেছিলাম। তো এটা আমি কালকে সিদ্ধ করে রেখেছিলাম, আজকে করলাম। আর ছোলাটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 25-30 গ্রাম ছোলা, আর চিংড়ি মাছ তো তো ইয়ে কড়াই থাকে ছাড়িয়ে রেখে দিয়ে ফ্রিজে। আচ্ছা, এবার টেস্টটা দেখে নেব কেমন হলো,
আচ্ছা আজকে আমি টেস্ট করব না, হ্যাঁ আমার রান্না আমি টেস্ট করব না, আমাদের টেস্টার এই যে টেস্ট করে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? আচ্ছা আগে নিরামিষটা খা, মানে এটা এটা আগে খেয়ে দাও। নিরামিষ আমি সেটাই ভাবছি। হ্যাঁ হ্যাঁ নারকেলের গন্ধ আসছে, বুঝে যাচ্ছে নারকেলের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। না ফ্লেভার না, ওটা নারকেল টেস্ট লাগছে। ফ্লেভার তো পাবি, নারকেল দেওয়া আছে। আচ্ছা ভালো হয়েছে এটা। আচ্ছা ঝাল টাল হয়েছে, মিষ্টি ফিষ্টি সব সব পারফেক্ট, নুন টুন সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মানে যেমন হয় আর কি। হ্যাঁ আচ্ছা এবার এটা খেয়ে দেখ। এবার এটা একটু খেয়ে, অন্য চামচ দিয়ে তুলেছিস তো? হ্যাঁ হ্যাঁ অন্য চামচ দিয়ে তুলেছি। আমি আর ও খাবো, মা তো খায় না কচুর শাক, এটা গরম ভাতে খাওয়া যাবে। এতটা তো খেতে পারবো না, অল্প অল্প টেস্ট করবো, কারণ আমাদের চিকেন রান্না করা আছে। অত লঙ্কা খাস না, ঝাল লেগে যাবে। আমি লঙ্কাটা দিয়েছি, হ্যাঁ ঝাল লেগে যাবে। ওই যে খুব গরম। হ্যাঁ এই মাত্র রান্না করলাম তো, এটা অন্যরকম টেস্ট, এটা মনে হচ্ছে বেশি ভালো লাগবে। তাই চিংড়ি মাছের তো টেস্ট আছে, চিংড়ি মাছের জন্য এটা টেস্ট একটু অন্যরকম করে। হ্যাঁ হ্যাঁ আর নিরামিষটা, নিরামিষটাও ভালো লাগছে, দুটোই ভালো হয়েছে। হ্যাঁ দুটোই ভালো হয়েছে, কিন্তু একসাথে খেলে এটা বেশি ভালো লাগে। ও আচ্ছা, তাহলে দুটো আলাদা আলাদা খেলে দুটোই ভালো। আচ্ছা মানে এইটা বেশি টেস্ট লাগছে তো? আচ্ছা অথচ আমি বেসটাকে একভাবেই তৈরি করে নিচ্ছি, সামান্য মানে শুধু চিংড়ি মাছ মেশানোর জন্য, আর ওদিকে কালো মানে ওই নারকেল আর ছোলা মেশানোর জন্য, দুটো টেস্ট কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আপনারা, মানে যে দেখছেন সেটা তো আমি জানি, কিন্তু কমেন্টস তো অনেক কম করছেন, কমেন্টসটাও করবেন। আপনাদের কেমন লাগছে? আর যে বন্ধুরা কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা দেখতে থাকুন, আর আমি আমার ফেভারিট ফুড এবং ফ্যামিলির ফেভারিট ফুডগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, নিয়ে আসবো আরেকটা নতুন ভিডিও।